হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। তো এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 3 পিস চিকেনের লেগ নিয়েছি আর 4টে এমনি নর্মাল পিস নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে চিকেনগুলোকে হালকাভাবে কেটে নেব, যাতে মশলাগুলো ভালো রকমভাবে চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে, কারণ একটু পরেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর এই রেসিপিটা বানাতে গেলে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে বা কী কী মশলা লাগবে সেগুলোকে আমি আলাদা করে দেখালাম না, যখন আমি ম্যারিনেটটা করব তখনই আমি সব কিছু একসাথে দেখাবো। তো চিকেনগুলোকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি এখন ম্যারিনেট করব। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম লেবুর রস, লেমন জুস দিয়েছি, 2টো লেমন এখানে আমি ইউজ করেছি। দিলাম আদা রসুন পেস্ট, স্বাদ মতো চিনি দেব জাস্ট একটুখানি, খুবই সামান্য চিনি দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম মানে লবণ দিলাম, একটুখানি ব্ল্যাক পেপার দিব মানে গোলমরিচ গুঁড়ো, কারণ এখানে যেহেতু আমি কোনো লঙ্কা ইউজ করছি না মানে ঝাল ইউজ করছি না, সেজন্য ব্ল্যাক পেপারটা দিলে একটুখানি ঝাল ঝাল হবে, তাই আমি ব্ল্যাক পেপারটা ইউজ করলাম। সামান্য একটুখানি ব্ল্যাক সল্টও দেবো, কারণ ব্ল্যাক সল্টটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে। এটা কিন্তু অপশনাল, ইউজ না করলেও না করতে পারো, বাট এটা যেহেতু আমি ইউজ করি তাই আমি দেখালাম। আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু কোনো ঝাল নেই, শুধুমাত্র কালারটা ভালো হওয়ার জন্য ইউজ করি। আর দেব গরম মশলা, আমি এখানে এভারেস্টের গরম মশলা ইউজ করছি, যে যে গরম মশলাটা ইউজ করো সে সেটা ইউজ করতে পারো। তো এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আর অ্যাড করব এখানে আমি দই, এখানে আমি আমুলের দই ইউজ করেছি। তো এবার আমি সমস্ত কিছু দিয়ে দিলাম চিকেনের মধ্যে, এবার এটাকে ভালো রকমভাবে মাখাতে হবে, এটা ভালো রকমভাবে মাখাতে হবে। এবং একটু সর্ষের তেলও দিলাম, যেটা আমি আগে বলিনি বলে দিলাম, এবং সবশেষে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে এবার মাখাতে থাকবো, ম্যারিনেট করতে হবে ভালোভাবে। তো এটা কিন্তু ম্যারিনেট করাটাই কিন্তু মেন, কারণ যত ভালো ম্যারিনেট করা হবে তত মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে, আর মশলাগুলো যাতে চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে সেই জন্যই আমি চিকেনগুলোকে এই যে একটুখানি করে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে, ঠিক এই কারণেই। কারণ যখন রেসিপিটা যখন বানানো হবে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে যদি আমরা এইভাবে করে থাকি। তো এইভাবে আমি 2 হাত ইউজ করে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম, কারণ আমি 1 হাতে কমফোর্টেবল হচ্ছিলাম না, তো সেই জন্য আমি 2টো হাতই ইউজ করলাম। 2টো হাত ইউজ করে আমি চিকেনে ভালো রকম আমি এটা ভালো ভালো রকমভাবে এটা ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেব, 1/2 ঘন্টা পরে আমি রেসিপিটা শুরু করব। তো হয়ে গেছে আমার, একটু পরে রেসিপিটা শুরু করে দিলাম। তো প্রথমেই আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পরে আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম 1/2 ঘন্টার জন্য, এবার সেটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। এবং এখানে আমি বেশি পরিমাণে তেল নিয়েছি, কারণ যেহেতু এটা চিকেন ফ্রাই সেজন্য আমি এটাকে ডিপ ফ্রাই করবো,
আমি যেহেতু ডিপ ফ্রাই করবো সেজন্য আমি বেশি করে তেল নিয়েছি। অনেকে ডিপ ফ্রাই যদি মনে করো ডিপ ফ্রাই করবে না তাহলে তেল কমও ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু ডিপ ফ্রাই করবো সেজন্য আমি বেশি করে তেলটা ইউজ করলাম, এবং আমি এটা খুব ভালো মতো করে মানে ফ্রাই করি, তো সেজন্য তেলটাও বেশি লাগে। তো এইভাবে আমি আস্তে আস্তে গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিলাম। তো সব কটা চিকেন পিসকে আমি অ্যাড করে দিয়েছি, এবার এটাকে ডিপ ফ্রাই করতে হবে। একদিকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি অন্য দিকটা উল্টে আবার ভেজে নেব, এবং এইভাবে উল্টে পাল্টে চিবে ভেজে নিতে হবে। আমি যখন প্রয়োজন মনে করেছি তখন ঢাকনা দিয়েছি, আবার ঢাকনা খুলেছি, এটা আলাদা করে বললাম না কারণ এটা সবাই জানে। তো এইভাবে যেহেতু একদিকটা ভাজা হয়ে গেছে সেজন্য আমি চিকেনগুলোকে উল্টে দিলাম যাতে অন্য দিকটাও ভালো রকম মতো ফ্রাই হয়ে যায়। তো আমি এখানে ডিপ ফ্রাই করবো আগেই বলেছি, সেজন্য একটু বেশি বেশি করেই ফ্রাই হচ্ছে। আর এটা যদি মনে করো যে কেউ কম একটুখানি কম ফ্রাই করবে সেটাও করতে পারো, তাতে তেলও বেশি ইউজ হয় না। তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই বানানো, আমি এটাকে সার্ভও করে দিয়েছি। তো অবশ্যই সবাই জানাবেন রেসিপিটা কেমন ছিল। আর চিকেন ফ্রাই কিন্তু অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকে, বাট আমি খুব শর্টকাটে দেখালাম, খুব তাড়াহুড়োর মধ্যে রেসিপিটা বানিয়েছি, এবং হাতে খুব কম সময় থাকলে এরকম একটা রেসিপি খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। সুতরাং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।